নমস্কার আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ডেমোক্রেটিক নিউজ আজ একটি প্রতিবেদন আমরা প্রেস করার চেষ্টা করছি। আমরা শীঘ্রই নিউজ চ্যানেলটা আমাদের গ্রো করবে এবং আমরা রোজ নিউজ চ্যানেল বিভিন্ন সারা দেশের বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা নিউজ করব। সেটা হয়তো ধীরে ধীরে হবে এবং চেষ্টা করব আমরা আপনাদেরকে কতটা পরিষেবা দিতে পারি। তো আজকে আমরা বিষয় রেখেছি হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেখানে আমাদের একটা ইদানিং একটা গান খুব প্রচারের আলোকে এসছে, যে বলা হচ্ছে, তুমি মানুষ আমি মানুষ সকলই মায়ের সন্তান, তবে এসব নিয়ে দ্বন্দ্ব কেন হিন্দু মুসলমান। সেটাই আমরাও ভাবি, আমরা মায়ের গর্ভে যখন জন্মগ্রহণ করি তখন তো কেউ হিন্দু থাকে না, তখন কেউ মুসলিম থাকে না। হিন্দু বলেও কিছু ছিল না, মুসলিম বলেও কিছু ছিল না। সারা পৃথিবীতে একটিও হিন্দু দেশ নাই, যদিও মুসলিম কান্ট্রি কিছু আছে, কিন্তু সারা পৃথিবীতে কোথাও হিন্দু দেশ নেই। অথচ সারা পৃথিবীতে প্রায় একের পাঁচ, প্রায় 20% হিন্দু জনসংখ্যা বিশিষ্ট ভারতবর্ষ এখনও পর্যন্ত অনেকেই নিজেকে হিন্দুত্ব বড়াই করে বেড়ান। কী লাভ আছে হিন্দুত্বের, কী লাভ আছে মুসলিমের যদি তার মধ্যে মানবিকতা না থাকে? মানবিকতা যেখানে থাকে না সেখানে হিন্দু গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে। আমরা এই বছর পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে মুভমেন্ট তৈরি হচ্ছে। সেটা একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করা হয়েছে, কিন্তু আদপেও পলিটিক্যাল ইস্যু ছিল কিনা জানা নেই। এখন বলা হচ্ছে যে ফ্যাসিবাদ, শেখ হাসিনা ফ্যাসিবাদের জনক। শেখ হাসিনা ফ্যাসিবাদের জনক হোক বা অন্য কেউ হোক, আলটিমেট গণনির্বাচিত প্রতিনিধি তারা ছিলেন। এবার নির্বাচন হয়তো কোথাও কোথাও নির্বাচন গলত পদ্ধতিতে হয়ে থাকে, সেটা সব জায়গাতেই হয়, সারা পৃথিবীতেই হয়, আমরা লক্ষ্য করেছি, এটা সত্য, সারা পৃথিবীতেই হয় নির্বাচন। কোথাও কোথাও নির্বাচনের মধ্যে কনস্পিরেসি থাকে, নির্বাচন কমিশনকে সেইভাবে নির্দেশ দেওয়া থাকে উপরমহল থেকে। উপরমহল বলে ভাষা একটা আছে, অনেক অফিসাররা বলে উপরের আদেশ ছিল, আমি সেটা পালন করেছি, কোনো লিখিত আদেশ দেখাতে পারবে না, ভার্বাল, সব ভার্বাল আদেশেই চলছে, সারা দেশ ভার্বাল আদেশে চলছে। আর বিচারের বেলায় তখন বলছে আমরা সংবিধান দেখে বিচার করি, ভার্বাল আদেশে দিয়ে অনেক কিছু করে দেওয়া গেল, করে দেওয়ার পরে একটা জোট পাকিয়ে দেওয়া যায় যে কোনো জায়গায়, আখের কিছু লাভ হয় কি? হিন্দুর লাভ হয় না মুসলমানের লাভ হয়? আজকে যারা মৃত্যুবরণ করলো বাংলাদেশে তাদের কজন হিন্দু ছিল? আজকে এই ছাত্র আন্দোলনে যারা মারা গেল তাদের কজন হিন্দু ছিল? তারা তো সবাই মুসলমান ছিল। তাহলে সবাই যদি মুসলিম হয়, যেখানে 93% 94% বলা আছে, 94% মুসলিমের দেশ বাংলাদেশ, মুসলিম ধর্ম আমি তো মোটামুটি আমি কোরআন পড়িনি কোনোদিন, আমি অনেকগুলো গীতা বাইবেল পড়েছি কিন্তু কোরআন কখনোই পড়িনি। কোরআনের একটা বই কিনে এনেছিলাম আমি গত বছর বাংলাদেশ থেকে, ঢাকা থেকে আমি একটা কোরআন কিনে এনেছিলাম, কিন্তু সেটা আমি পড়ে উদ্ধার করতে পারিনি। আমি ভেবেছিলাম বাংলায় লেখা আছে, বাংলা একটা কোরআন দেন, তো বই দোকানে বললাম আমাকে একটা কোরআন দিল, আমি নিয়ে এলাম, কিন্তু সেটা আমি পড়ে কোনো কিছুই উদ্ধার করতে পারিনি, কারণ বাংলা হরফে লেখা আছে, তার মধ্যে প্রচুর পরিমাণে উর্দু ভাষা আছে, আর সেই উর্দু ভাষার অর্থগুলো আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমি সেই পরিবেশে বড় হইনি, আমাদের এলাকাতে কখনো উর্দু পড়ানো হয় না। হয় কিছু কিছু, আমাদেরও তো মুসলিম ছেলেরা আছে, মাদ্রাসা আছে, কিছু কিছু মাদ্রাসাতে উর্দুর শিক্ষক আছে, কিন্তু এখন তো মাদ্রাসা মানেই যে সব কোরআনই পড়ানো হবে তা তো নয়,
বিভিন্ন আপনার বাংলাদেশে দেখি ধর্মের শিক্ষক, আমাদের এখানেও ছিল একটা সময় ছিল ধর্মের শিক্ষক। আরে বাবা, ধর্মের কি শিক্ষক? না হিন্দু ধর্মের শিক্ষক, মুসলিম ধর্মের শিক্ষক, শিক্ষক তো মানবতা ধর্মের হবে, শিক্ষক তো অঙ্কের হবে, শিক্ষক তো বিজ্ঞানের হবে, শিক্ষক তো ভাষার হবে, ইতিহাসের হবে, ভূগোলের হবে, এটা কিরকম শিক্ষা? আর ধর্মের গোড়ামি থেকে মুক্ত যদি না হতে পারি, ধর্মের গোড়ামি থেকে মুক্ত হওয়ার চেষ্টা আদিমকাল থেকেই চলছে। আমরা যতদূর জানি, আমাদের যতদূর শিক্ষা দীক্ষা আমরা পড়াশুনো করেছি, আমাদের খ্রিস্টপূর্ব 600 শতক থেকে, খ্রিস্টপূর্ব 600 বা 700 শতক থেকে, যেটা ব্রাহ্মণ্য ধর্ম আমরা মোটামুটি পড়েছি যে খ্রিস্টপূর্ব 1200 বা 1400 শতকে ব্রাহ্মণ্য ধর্ম শুরু হলেও তারা 500-600 বছর ব্রাহ্মণরা রাজত্ব করেছিল, ঋষি মুনি ঋষিরা রাজত্ব করেছিল, ঋষি মুনি ঋষিরা রাজত্ব করেছিল, তারপর বিপরীত ধর্মী প্রভাব আসতে থাকে, ব্রাহ্মণ্য ধর্মের গোড়ামির বিরুদ্ধে প্রভাব আসতে থাকে, শুরু হয় শিখ, জৈন, বৌদ্ধ ইত্যাদি ধর্ম প্রবর্তন হয়, এছাড়াও বৈষ্ণব ধর্মেরও প্রবর্তন হয়। অনেকেই বলে থাকেন বৈষ্ণব ধর্ম নাকি তার আগে থেকেও ছিল, আমার জানা নেই সঠিক, কিন্তু বৈষ্ণব ধর্ম হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, আখেরে লাভটা কি? আপনার মধ্যে যদি মানবিক কোনো লক্ষণগুলো না থাকে, আপনি আপনি মসজিদের কে ইমাম হবে সেইটা নিয়ে যদি লড়াই করতে থাকেন, আপনি ব্রাহ্মণ হিসাবে শুধু ভাতার জন্যই যদি ব্রাহ্মণ হিসাবে থাকেন, আপনি বাড়িতে কারো ব্রাহ্মণ হিসাবে পূজা করতে গেলেন, তার বাড়িতে গিয়ে জং রং লং বং ঠং 4টা ফুল ফেলে দিয়েই আপনি যদি আপনার ফিজটা, ফিজ আমি একটা ফিজ বলে ভাষা বলছি যেটা দক্ষিণা বলা হয়, দক্ষিণা নিয়ে চলে আসেন, তার সংসারের কি লাভ হলো ক্ষতি হলো আপনার দেখার দরকার নেই, তাহলে আপনি কিসের ব্রাহ্মণ? আপনি যদি ওই সংসারের সমস্যাটাকে সমাধান করে দিতে না পারেন, সেই জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনি ব্রাহ্মণ নন, আপনি কিসের মৌলবী? আপনার পরিবার, আপনার পারিপার্শ্বিক কোনো কেউ কারো কোনো সমস্যা হলে সেই সমস্যাটার যদি আপনি সমাধান করে দিতে না পারেন, জমি নিয়ে বিবাদ হোক, বিবাহ সংক্রান্ত হোক, যে কোনো সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন না, কিন্তু সমস্যার সমাধানের উপায় যদি না বলতে পারেন, আর উপায় জানতে গেলে আপনার শিক্ষা দরকার। আপনি মাদ্রাসা থেকে কিছু একটা পাশ করে এসছেন মানে আপনি সব উপায় জানেন তা কিন্তু নয়। আপনি একজন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন বলেই আপনি অনেক কিছু জানেন তা কিন্তু নয়, তা কিন্তু নয়, নয় কখনোই নয়। আপনাকে জানতে হবে, আপনাকে পারিপার্শ্বিক অবস্থায়, আলটিমেট কথা যে আমি কারো উপকারে লাগি বা না লাগি, আমি কারো হয়তো উপকার করতে পাচ্ছি না কিন্তু আমি কারো অপকার করব না। যে শাস্ত্রে তো ভালো ভালো কথা আছে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এগুলো থেকে দূরে থাকার জন্য, আমি সবটা দূরে থাকতে পারবো না কিন্তু আমি তো নিয়ন্ত্রণ করতে পারবো, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যের পিছনে লাগা, এটা আদিম সভ্যতার থেকে আসছে, এটা আদিম সভ্যতা থেকেই আছে। জানবেন কোপারনিকাসকে তো, কোপারনিকাসকে হত্যা করা হয়েছিল, তার অপরাধ ছিল সে বলেছিল যে সূর্য নয় পৃথিবী ঘুরছে, কোপারনিকাসকে হত্যা করা হয়েছিল, যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুকেও হত্যা করা হয়েছিল। তাহলে কি নিয়ে? আর প্রতিটি মন্দিরে মসজিদে, মসজিদের কথাগুলো আমি জানি না, প্রতিটি মন্দিরেই কুইন্টাল কুইন্টাল সোনা আছে, মসজিদে আছে কিনা আমি জানি না, মসজিদে থাকার কথা নয়, প্রতিটি মন্দিরে কুইন্টাল কুইন্টাল সোনা আছে। আসলে সোনা জাগার জন্য, অর্থাৎ সোনা যাতে চুরি না হয়,
সেইটা সংরক্ষণের জন্য ব্রাহ্মণরা অতীন্দ্র প্রহরায় থাকে। তো এইভাবে যদি কখনো যদি ব্রাহ্মণ ধর্ম বা হিন্দু ধর্ম কোনো কোনো মানবিক ধর্মের প্রচার যদি আমরা না করি, সেখানে হিন্দু মুসলিম হয়ে কিছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আপনি মুসলমান জন্মগ্রহণ করে আপনি বলবেন আমি সাচ্চা মুসলমান, আপনি সাচ্চা মুসলমান কোথায়? শুধু দাড়ি আর টুপিতে। মৌলবী নির্বাচনের সময় হচ্ছে আপনি ডাং নিয়ে যাবেন, পেটাপিটি শুরু করবেন, আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন? আর ব্রাহ্মণের ঘরে জন্মালে যে আপনি ব্রাহ্মণ হয়ে গেলেন? তো এই ব্যাপারে কিছু আমাদের যেমন এ আছে, আমাদের হিন্দুর এরা প্রচার করে, বিজেপির কিছু লোক প্রচার করে, গায় মেরা মাতা হ্যায়, গায় মেরা মাতা হ্যায়, গরু যদি তার মা হয় তাহলে তার বাবা কি? এই দেশে আমাদের ভালো ভালো যারা এ আছেন তারা বলেন যে এই দুনিয়াতে একটি মাত্র দেশ যেখানে ঘিকে পোড়ানো হয়, দুধকে ভাসিয়ে দেওয়া হয়, গোবর আর গোমূত্র খাওয়া হয়, গোবর আর গোমূত্র খাওয়া হয়, এই হচ্ছে দেশের অবস্থা। তো আমাদের এগুলো থেকে বেরাতে হবে, এই কনসেপ্ট থেকে বেরাতে হবে, এই হচ্ছে আমাদের মূল যুক্তি। তো এই যুক্তিগুলো যদি কারো ভালো লেগে থাকে, আপনাদের যারা শুনলেন তাদের যদি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। ধন্যবাদ।